আধুনিক জীবনের তাড়াহুড়োর মধ্যে সাফল্যের অন্বেষণ বিভিন্ন পথে নিয়ে যায়। একটি বস্তুগত সম্পদে প্রশস্ত এবং অন্যটি আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করে এবং পাঁচটি মূল টেক অ্যাওয়ে উন্মোচন করি যা তরুণদের সাফল্যের বোঝার আকার দিতে পারে। আপনার চিন্তা ও ভাবনাকে প্রভাবিত করার জন্য এই ভিডিওটিতে জীবনের মৌলিক পছন্দগুলির একটি গভীর অন্বেষণে স্বাগত। বস্তুবাদী সাফল্য বনাম আধ্যাত্মিক পরিপূর্ণতা, এই দশ মিনিটের যাত্রায় আমরা বস্তুবাদী এবং আধ্যাত্মিক সাফল্যের বিষয়ে তাদের তত্ত্বগুলিকে জানতে চেষ্টা করব। তাদের দৃষ্টিভঙ্গিগুলিকে আলাদা করে এমন সূক্ষ্মতাগুলিকে উন্মোচন করতে চেষ্টা করব যা যুবকদের জন্য সর্বাগ্রে গুরুত্ব বহন করে, সে সম্পর্কে তাঁদের স্বতন্ত্র তত্ত্ব এবং দৃষ্টিভঙ্গি উন্মোচন করব। বস্তুবাদী সাফল্য, সদ্গুরুর দৃষ্টিভঙ্গি। সদ্গুরু দাবি করেন যে বস্তুবাদী সাফল্য জীবনের একটি বাস্তব দিক। তিনি যা কিছু করেন তাতে শ্রেষ্ঠত্ব অর্জনের উপর জোর দেন, তা ব্যবসা, সম্পর্ক বা ব্যক্তিগত প্রচেষ্টায় হোক। সদ্গুরুর মতে সফলতা পরিপূর্ণতা এবং আনন্দ নিয়ে আসে, একজনের জীবনের মান বাড়ায়। সদ্গুরুর ভাষায় সফলতা কোনো শেষ বিন্দু নয়, এটি নিজেকে উন্নত করার একটি প্রক্রিয়া। আধ্যাত্মিক সাফল্য, স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের অন্তর্দৃষ্টি। বিপরীতভাবে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করেন। দাবি করেন যে প্রকৃত সাফল্য আত্ম উপলব্ধি এবং ঐশ্বরিক সংযোগের মধ্যে নিহিত রয়েছে। তিনি ব্যক্তিদের বস্তুগত সাধনা অতিক্রম করতে এবং বাহ্যিক পরিস্থিতিতে নির্বিশেষে স্থায়ী আনন্দ এবং শান্তি খুঁজে পেতে উৎসাহিত করেন। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ আমাদের শেখান, আধ্যাত্মিক সাফল্য আপনার যা আছে তা নিয়ে নয়, এটি আপনি কে তা নিয়ে। দুই মহান গুরুর দৃষ্টিকোণের ভিন্নতা। যখন সদ্গুরু বস্তুগত এবং আধ্যাত্মিক সাফল্যের একটি সুরেলা মিশ্রণের পক্ষে পরামর্শ দেন, তখন স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আধ্যাত্মিকতাকে অগ্রাধিকার দেওয়ার দিকে ঝুঁকছেন, এটিকে স্থায়ী সুখের ভিত্তি হিসেবে বিবেচনা করে। দুই ঋষি দুটি পথ, আসুন তাদের বিচ্ছিন্ন দর্শনের জটিলতাগুলিকে নেভিগেট করি। সদ্গুরু বলেছেন, পৃথিবীতে আপনার সাফল্য নির্ভর করে আপনার কি আছে তার উপর নয়, আপনি নিজের মধ্যে কেমন আছেন তার উপর। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেছেন, সত্যিকারের সাফল্য হল ক্ষণস্থায়ী মধ্যে চিরন্তনকে আবিষ্কার করা। আপনারা এই অন্তর্দৃষ্টিপূর্ণ অন্বেষণ শেষ করার সাথে সাথে মনে রাখবেন যে সাফল্যের অন্বেষণ একটি গভীর ব্যক্তিগত যাত্রা। আপনি সদ্গুরুর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সাথে অনুরণিত হোক বা স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের আধ্যাত্মিক জ্ঞানের সাথে অনুরণিত হোক না কেন, আপনার অন্তর্নিহিত মূল্যবোধের সাথে আপনার সাফল্যের সাধনাকে সারিবদ্ধ করার মধ্যেই মূল নিহিত রয়েছে। সদ্গুরু জগদীশ বাসুদেব এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের সাথে এই অভিযানে সাফল্যের রাজ্যে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি এই অন্বেষণকে জ্ঞানদায়ক মনে করেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত আপনার সাফল্যের যাত্রায় অনুপ্রাণিত থাকুন। সদ্গুরুর মতে বস্তুগত সাফল্য, সদ্গুরু একটি আরামদায়ক এবং কার্যকর জীবনের ভিত্তি হিসাবে বস্তুগত সাফল্যের তাৎপর্যের উপর জোর দেন। তাঁর শিক্ষাগুলি ভারসাম্যের প্রয়োজনীয়তার উপর জোর দেয়, যেখানে বস্তুগত সম্পদ অর্জনকে এড়িয়ে যাওয়া হয় না, বরং একটি সামগ্রিক জীবন পদ্ধতিতে একত্রিত করা হয়। সদ্গুরু বলেছেন, আধ্যাত্মিকতার অর্থ মন্দির বা গির্জায় যাওয়া নয়, এটি জীবনের একটি উপায়। আপনি যদি বাহ্যিক জগতে সান্ত্বনা এবং সমাধান খুঁজছেন তবে বস্তুগত সাফল্য অভ্যন্তরীণ মঙ্গলের জন্য একটি সোপান হয়ে ওঠে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের মতে আধ্যাত্মিক পূর্ণতা, অন্যদিকে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ একটি অর্থপূর্ণ জীবনের ভিত্তি প্রস্তর হিসাবে আধ্যাত্মিক পরিপূর্ণতার পক্ষে সমর্থন করেন। তিনি বস্তুগত লাভের অস্থিরতা বোঝার দিকে নির্দেশনা দেন এবং নিজের সাথে গভীর সংযোগকে উৎসাহিত করেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলেছেন, বস্তুগত অর্জনের ক্ষণস্থায়ী প্রকৃতিকে অতিক্রম করে ভিতরে দেবত্বকে উপলব্ধি করার মধ্যেই
প্রকৃত সাফল্য নিহিত। আধ্যাত্মিক পরিপূর্ণতা হল স্থায়ী তৃপ্তি ও আনন্দের পথ। যখন সদ্গুরু বস্তুগত সাফল্যের ব্যবহারিকতা স্বীকার করেন, স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ আধ্যাত্মিক পরিপূর্ণতার রূপান্তরকারী শক্তির উপর জোর দেন। তাদের দৃষ্টিভঙ্গি যাত্রার উপর যে জোর দেওয়া হয়েছে তার মধ্যে ভিন্নতা রয়েছে। একটি বাহ্যিক জগৎকে নেভিগেট করে, অন্যটি অন্তরের পথকে সন্ধান করে। এখন যেহেতু আমরা তাদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিগুলিকে অন্বেষণ করছি, আসুন পরীক্ষা করে দেখি কিভাবে এই দর্শনগুলি তারুণ্যের গুরুত্বপূর্ণ দিক এবং তাদের উদ্দেশ্য সাধনের উপর ভিন্ন হয়। যেহেতু আমরা পার্থক্যগুলিকে ব্যবচ্ছেদ করি, মনে রাখবেন যে সদ্গুরু এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ উভয়ই অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করেন, প্রত্যেকেই ব্যক্তিদের সাথে আলাদাভাবে অনুরণিত হন। সদ্গুরুর ব্যবহারিক জ্ঞান বস্তুগত সাফল্য এবং আধ্যাত্মিক সুস্থতার একটি সুরেলা একীকরণের পক্ষে সদ্গুরুর বাস্তববাদী পদ্ধতির বিষয়ে আলোচনা করেছি আমরা। সদ্গুরুর জীবন বা শিক্ষার দৃষ্টান্তগুলি হাইলাইট করা, যেখানে বস্তুগত সাফল্য আধ্যাত্মিক জ্ঞানের সাথে সহবস্থান করতে পারে। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের অভ্যন্তরীণ যাত্রা, অভ্যন্তরীণ রূপান্তর এবং আধ্যাত্মিক জ্ঞানের সাধনার উপর স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ জোর দিয়েছেন বারবার। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের শিক্ষা থেকে আধ্যাত্মিক অনুশীলনের রূপান্তরমূলক প্রভাবকে চিত্রিত করে এই উপাখ্যান তৈরি করলাম আমরা। উদ্দেশ্যপূর্ণ জীবনের জন্য আমাদের অনুসন্ধানে বস্তুবাদী সাফল্য এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার মধ্যে পছন্দটি গভীরভাবে ব্যক্তিগত। আমরা উপসংহারে সদ্গুরু এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের বাণীগুলি মনে রাখতে পারি, পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করতে পারি, যৌবনের জাহাজকে একটি ভারসাম্যপূর্ণ এবং অর্থপূর্ণ অস্তিত্বের দিকে পরিচালিত করতে পারি। পরবর্তী ভিডিওতে আমার সাথে যোগ দিন, কারণ আমরা বস্তুবাদী সাফল্য এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার ছেদটি আরও অন্বেষণ করব। ততক্ষণ পর্যন্ত বুদ্ধিমত্তার সাথে বেছে নিন আপনার সঠিক পথ। আপনার পথ উভয় সমৃদ্ধ এবং আত্মসমৃদ্ধ হোক। প্রথম টেকঅ্যাওয়ে হল সাফল্যের সংজ্ঞা, সদ্গুরু দৃষ্টিভঙ্গি। সদ্গুরু সাফল্যের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর জোর দেন, যা বস্তুগত সুস্থতা এবং অভ্যন্তরীণ পরিপূর্ণতাকে অন্তর্ভুক্ত করে। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের দৃষ্টিভঙ্গি। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ আধ্যাত্মিক সাফল্যের দিকে ঝুঁকেছেন, এটিকে বস্তুগত অর্জনের বাইরে নিজের প্রকৃত প্রকৃতির উপলব্ধি হিসাবে সংজ্ঞায়িত করেছেন। টেকঅ্যাওয়ে টু, উপাদান এবং আধ্যাত্মিক দিকগুলির ভারসাম্য বজায় রাখা, সদ্গুরু দৃষ্টিভঙ্গি। সংযুক্তি ছাড়া এই বস্তুগত সাফল্য অর্জন করুন। এটি বোঝা যে এটি আরও গভীর আধ্যাত্মিক যাত্রার জন্য একটি ধাপ। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিক বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয়, বস্তুগত সাফল্যকে অভ্যন্তরীণ জাগরণের গৌণ হিসেবে দেখেন। টেকঅ্যাওয়ে থ্রি, ব্যর্থতার দিকে মনোভাব, সদ্গুরুর জ্ঞান। ব্যর্থতা হল সাফল্যের একটি ধাপ, বস্তুগত এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই স্থিতিস্থাপকতা এবং বৃদ্ধিকে উৎসাহিত করে। স্বামী সর্বপ্রিয়ানন্দের অন্তর্দৃষ্টি ব্যর্থতাকে আধ্যাত্মিক আত্মদর্শনের একটি সুযোগ হিসেবে দেখে, ব্যক্তিদের নিজেদের সম্পর্কে গভীরতর বোঝার দিকে পরিচালিত করে। টেকঅ্যাওয়ে ফোর, অভ্যন্তরীণ শান্তির সাধনা, সদ্গুরু দৃষ্টিভঙ্গি। একটি ভারসাম্যপূর্ণ জীবনের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি পাওয়া যায়, যেখানে বস্তুগত সাফল্য আধ্যাত্মিক তৃপ্তির পরিপূরক। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের দৃষ্টিভঙ্গি, অভ্যন্তরীণ শান্তি হল প্রাথমিক লক্ষ্য, যা আধ্যাত্মিক অনুশীলন এবং আত্ম উপলব্ধির মাধ্যমে অর্জিত হয়, বস্তুগত সাধনাকে অতিক্রম করে। টেকঅ্যাওয়ে ফাইভ, যুবকদের উপর প্রভাব, সদ্গুরুর প্রভাব। আরও পরিপূর্ণ জীবনের জন্য আধ্যাত্মিক নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার সাথে সাথে যুবকদের তাদের উচ্চাকাঙ্ক্ষাকে আবেগের সাথে অনুসরণ করতে অনুপ্রাণিত করে। স্বামী সর্বপ্রিয়ানন্দের প্রভাব, যুবকদের দীর্ঘস্থায়ী সুখের ভিত্তি হিসাবে আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করতে উৎসাহিত করে, সাফল্যের জন্য একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির পরামর্শ দেয়।